এই মুহূর্তে বঙ্গ বাজারে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। উপরে গনগনে সূর্য, আর নিচে কিন্তু ইট বালুর আস্তরণ, এই যে উত্তপ্ত আস্তরণ, এর উপরে কিন্তু শুরু হয়ে গেল বঙ্গবাজারে যে আজকের যে হাবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সেটি আমরা দেখেছি যে সকাল থেকে আসলে দোকানটা কিন্তু এখানে যে চৌকিগুলো দেওয়া হয়েছে সেখানে তারা আসলে আসন পেতে বসেছেন মালামাল নিয়ে। এবং সোয়া একটার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুল তাপস কিন্তু তিনি কিন্তু এখানে আসেন, এবং এই যে কার্যক্রম আট দিন পর যে আট দিন আগে যে আগুন লাগে, সেই আগুন লাগার পরে যে হাবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সেটি কিন্তু শুরু হয়েছে আসলে আজকে সকাল থেকেই। এবং দুপুর একটা 15 মিনিটে আসলে শেখ ফজলুল তাপস কিন্তু এটি আসলে উদ্বোধন করেন। আমরা দেখেছি যে তার আগে অর্থাৎ সকাল থেকে কিন্তু দোকানে এখানে হাজির হয়েছেন এবং সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এবং তারা আসলে বলছেন যে এই রাজধানীর অন্তত সব মানুষ না হলেও অন্তত অর্ধেক মানুষ যদি আসলে এই হিদের কেনাকাটি করেন তাহলে কিন্তু কিন্তু অনেকটাই এই যে সংকট সেখান থেকে অনেকটাই কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন। এবং সেই জায়গাতে আমরা দেখছি যে অনেক মানুষ কিন্তু আসলে জড়ো হচ্ছেন এবং অনেকে কিন্তু অনেক কেনাকাটা করছেন। মেয়র কিন্তু আসলে বলেছেন যে তিনি তার সিটি কর্পোরেশন থেকে 2 কোটি টাকা আসলে সাহায্য সহযোগিতা করবেন এই ব্যবসাদের জন্য, এবং তিনি জানিয়েছেন যে এই আজকের মধ্যেই আসলে কয়েক হাজার চুক্তি কিন্তু এখানে বসবে। এবং দোকানিরা বলেছেন যে এই যে গরম এবং যে উত্তাপ, এই কারণে কী পরিমাণ ক্রেতা আসবে সে নিয়ে তারা কিন্তু আসলে শঙ্কায় রয়েছেন, কিন্তু তারা আসলে এমনটি চেয়েছেন যেন জনগণ একটু কষ্ট হলো যেন সেখানে আসেন এবং সবাই যেন এটি কেনেন। আপনি জানেন যে কালকে কিন্তু আসলে সিটি কর্পোরেশন পক্ষ থেকে যে তদন্ত কমিটি করা হয়েছিল আগুনের পর, সেই কমিটির কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্ট কিন্তু জমা হয়েছে। আমরা কিন্তু দেখেছি সেই রিপোর্টে বলা হয়েছে যে এই যে আগুন সেটি মূলত কোনো নাশকতা নয়, এটি আসলে সিগারেট বা কয়েল এমনটি হতে পারে, সেই জায়গা থেকে আসলে আগুনের সূত্রপাত হয়েছে। এবং মেয়র কিন্তু সেখান থেকে চলে যাওয়ার পরে আমরা যে রোডটি দেখছি যে বঙ্গবাজার থেকে যে বংশালের রোডটি, সেই রোডটি কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবং আমরা দেখছি যে সাধারণ জনগণ থেকে শুরু করে আসলে অনেকে কিন্তু এখানে আসছেন এবং তারা আশা করছেন হয়তো সন্ধ্যায় কিন্তু এই বিক্রিটা অনেকটাই বাড়তে পারে, কিন্তু যেহেতু এখানে কোনো বিদ্যুতের সংযোগ নেই সেই জায়গা থেকে তারা কিন্তু বলছেন যে সন্ধ্যার আগে যেন আসলে কারেন্টের সংযোগ দেওয়া হয়, এবং সেই জায়গা থেকে তারা চান যে এই যে উত্তাপ, এই যে রোদ, সেই জায়গা থেকে যেন আসলে এই জায়গাটাকে সহনীয় অবস্থায় আনা যায়, সেই জায়গা থেকে তারা আসলে চাষের উপর যেন একটি ছাউনি দেওয়া হয়। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে আজকে কিন্তু এই যে 8 দিন পরে ঘোষণা হচ্ছে সেটি শুরু হয়েছে, এবং 8 দিন পরে এই যে উদ্যোগ সেটি কিন্তু আসলে সকালে কিন্তু আলোর মুখ দেখেছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বঙ্গবাজার থেকে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বঙ্গবাজার থেকে।